কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই পাঁচিল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের। অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। কারখানার ভিতরে মৃতদেহ রেখে শ্রমিক বিক্ষোভে উত্তাল কারখানা চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বামুনারা গোপালপুর শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় ড্রেন নির্মাণের সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় দুই ঠিকা শ্রমিকের। ঘটনায় আশঙ্কাজনক আরও দুই ঠিকা শ্রমিক। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এই কারখানায় হেলে যাওয়া একটি পাঁচিলের গায়ে নিকাশি নালার নির্মাণ কাজ চলছিল। বিপজ্জনকভাবে হেলে থাকার ফলে আচমকায় পাঁচিলটি ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের ওপর। এই দুর্ঘটনায় মৃত দুই ঠিকা শ্রমিকের নাম চন্দন বাউরি, বয়স 28 বছর, এবং রাম টুডু, বয়স 32 বছর। মৃত দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুই ঠিকা শ্রমিক গুলু মাল এবং সুরেশকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার এবং শ্রমিকরা। এর ফলে চরম উত্তেজনা দেখা দেয় কারখানা চত্বরে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা মানস দত্ত জানান, উদ্ধার কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে যদি আরও কোনো শ্রমিক বা আহত কেউ ওই পাঁচিলের তলায় থেকে থাকে সেটা দেখার জন্য। এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং দুজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল, পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল, ড্রেনের কাজ করছিল। ড্রেনের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে। তাতে চারজন এখন আপাতত বোঝা যাচ্ছে, তার মধ্যে দুজন স্পট ডেথ হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায়। এরপর আরও কাজ হচ্ছে, যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানা করেছি, উদ্ধার যদি থাকে আরও নিচে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল, এখন অমিত মেটালিক্স, অমিত অ্যালায়েন্স নিয়েছে। পাঁচিলটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন, ভেতর দিকে ড্রেন, বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল। আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিলটা পড়ে গেছে। ভালোভাবে কি হয়নি? ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না, ভালোভাবে মানে আগের পুরোনো পাঁচিলে। অন্যদিকে কাকসা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চন্দন রায় দুর্ঘটনাস্থলে এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। তারা পরিষ্কার জানাচ্ছে, বারংবার কারখানার নিরাপত্তার অভাবে এবং কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হচ্ছে শ্রমিকদের। যতক্ষণ না পর্যন্ত তারা কারখানার কর্তৃপক্ষ এই জবাব দিতে পারছেন ততক্ষণ তারা বিক্ষোভ চালাবেন। এই দুর্ঘটনা প্রসঙ্গে শ্রমিক সংগঠনের নেতা চন্দন রায় জানান, সমগ্র বিষয়টি তা জানা নেই, তবে যে কোনো মৃত্যুই দুঃখের। আমি জাস্ট শুনলাম যে এখানে একটা কোনো দুর্ঘটনা ঘটেছে, যেটা শোনা কথা, আমি এখনো ভেতরে ঢুকিনি, কাজে কি হয়েছে না হলে বলতে পারবো না। দুজন অন্য স্পট হয়ে গেছে নাকি বললো, আর দুজনকে হসপিটালাইজ করাই, খবরটা পেয়ে আমি সেটাও বলতে পারবো না। এখানে এটাই খবর যে পাঁচিল চাপা পড়েছে, পাঁচিল কোথায় চাপা পড়েছে, কি হয়েছে, আদৌ ভেতরে না ঢুকলে আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু বলতে পারি। জনগণকে উত্তেজিত হয়েছে, জনগণ দেখুন, কোনো মৃত্যু হলে তাতে বয়স্ক হোক ইয়াং হোক, কোনো মৃত্যু হলে মাথার কারো ঠিক থাকে না, ওটা উত্তেজিত কিছু নাই। তাদের বাড়ির লোকরা উত্তেজিত হয়, তারপর এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা স্বাভাবিক হবে, এগুলো নিয়ে অন্য কিছু রং। স্থানীয় শ্রমিকদের অভিযোগ, কখনো কারখানার ভেতরে ট্রাক চাপা পড়ে, কখনো আবার আগুনে পুড়ে মৃত্যু হচ্ছে শ্রমিকদের। এবার নিকাশি নালা কাজ করার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী কারখানা কর্তৃপক্ষ। তাদের গাফিলতি এবং নিরাপত্তার বিষয়ে উদাসীনতার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। এখানে বারবার উঠে আসছে শ্রমিকদের নিরাপত্তার অভাবের বিষয়টি। কারখানা কর্তৃপক্ষ বহিরাগত নিয়োগ করে কাজ করাতে চায়, সেখানে দাঁড়িয়ে স্থানীয় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত অবহেলা করে চলেছেন কারখানা কর্তৃপক্ষ। বর্তমানে ভেঙে পড়া পাঁচিলটি ক্রেনের সাহায্যে সরানোর কাজ চলছে। এদিকে স্বজন হারিয়ে শোকাচ্ছন্ন পরিবার, ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।
আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িটি। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।